দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার পেতেছে? কথাটা সত্যি না আপা। কি বলিস, তোর মেছু ভাসুর মিথ্যা বলেছে? নিজের আপন ছোট ভাই তাকে বিপদে ফেলার জন্য এরকম কথা বলতে পারে? এরকম একটা লোকের সাথে আমি কিভাবে সংসার করবো তুই বল? শোন আনু, তোরা বরং এই বাড়িতে থাক, আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি এরকম একটা গুটিবাজ লোকের সাথে থাকতে পারবো না। মা আপা, পরিস্থিতি আর ঘোলাটে করেন না তো, মেজো ভাইয়ের কোনো দোষ নেই। মানে আসল ঘটনা জানা না থাকলে মেজো ভাই যেটা মনে করেছে সবাই সেটা মনে করত। আপনার ছোট দেবরকে বাধ্য না করলে আসল সত্যিটা জানা যেত না। মেজো ভাইয়ের কোনো দোষ নেই। আসল সত্যি? আসল সত্যি আবার কি? তাহলে কি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়েছে। কিন্তু আমি এখন এটা নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না। আর আপা, আপনি মেজো ভাইয়ের সাথে এটা নিয়ে কোনো খটাখটি করতে যান না। মেজো ভাই নির্দোষ, মেজো ভাইয়ের কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, খটাখটি করব না, কিন্তু তুই শানুকে ডাক, আর কতক্ষণ ঘুমাবে ও? শানুকে আমি কতবার ডাকলাম, ও আমাকে বলে আপা খবরদার আমাকে 10টার আগে ডাকবে না তুমি। ওই মেজো ভাই, আরে নাস্তা করতে আসো, টেবিলে আসো। আনু, মেজো ভাবি, আরে আসেন আসেন, ঠান্ডা হয়ে যাবে তো, একেবারে খাটি গিয়ে বাজা। আরে কোথায় তুমি? আসছি মাপা, চলেন নাস্তা করতে। আরে দাঁড়া, তোর স্বামীর গলা শুনে তো মনে হচ্ছে একেবারে নিশ্চিন্ত। কেমন তুমি, ভালো নাকি মন্দ, হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না ঘর। দুঃখরা ঘুরে ফিরে ধুধুবালো চর, সুখগুলো আজ কেন হলো যা যাবার। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না। কড়াটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কোথায় গেল সব? আনু, এই শানু কি উঠেছে নাকি? এই শানু, সুইটি, সীমা, এই হিরণ, আরে কোথায় সব? হিরণকে কোথায় পাবি? হিরণ তো দেশের বাইরে গেছে। ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, হিরণ তো বাসায় নেই। সুইটি, সীমা, আরে ওরাও কি ওঠেনি নাকি? এই সুইটি, আরে ওরা কি এত তাড়াতাড়ি ওঠে নাকি? এগুলো কি বাইরের নাস্তা কেন? আনু না নাস্তা বানাচ্ছিল? ও মেজো ভাই, আমি তো নাস্তা বানাচ্ছিলাম, কিন্তু আপনার ভাই তো আমাকে বানাতে দিল না। কাল কি হয়েছে সেই ঘটনাটা আপনাকে বলার জন্য পিড়াপিড়ি করে তারপর ও চলে গেল নাস্তা। ও তার মানে কালকের ঘটনা তুমি মেজো ভাইকে এখনো কিছুই খুলে বলোনি? বুঝতে পারলাম। আরে না, এই মাত্র আমাকে বলেছে তো যে তুমি দ্বিতীয় বিবাহ করনি, গুলশানে তোমার কোনো দ্বিতীয় সংসার নেই। কি? হ্যাঁ জি মেজো ভাই, ওর দ্বিতীয় বিবাহর ব্যাপারে যে ধারণা ছিল আপনার সেটা আসলে ভুল। আমি নিজের চোখে যেটা দেখলাম ওটাকে ভুল? তুমি নিজের চোখে কি কি দেখেছো সেটা এখন তুমি হাড়ে হাড়ে বুঝবে মেজো ভাই। আই চিনাবাদাম, খবরদার, তুমি কিন্তু মেজো ভাইয়ের সঙ্গে কোনো ঘুটু করতে পারবে না। মেজো ভাইয়ের তো এখানে দোষ নেই, তোমার আচার আচরণ
আর গুলশানে যাওয়া আসা দেখে যে কেউ বিশ্বাস করতে বাধ্য যে তুমি আরেকটা বিয়ে করেছো। আমি কোনোই ঘটু করছি না, ঘটু যা করার মেজো ভাসুর তোমার সে নিজেই করে ফেলেছে, এখন সে হারে হারে বুঝবে। হ্যাঁ কাজু, তুমি কি করেছো? চীনা এসব কি বলছে? আমি আবার কি করব? এই চীনা, তুই এইসব আন্দাজের উপর কি বলছিস? আমি আন্দাজে বলছি না? বেশ তো, নবাবী ভোজের মচ্চর মচ্চর করে ভাজা পরোটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, কিছুদিন পর পুলিশ তোমাকে এরকম মচ্চর মচ্চর খাস্তা পরোটা বানিয়ে খাবে। পুলিশ? হ্যাঁ পুলিশ। আচ্ছা পুলিশ কেন তোমাকে খাস্তা বানিয়ে মচ্চর মচ্চর করে খাবে? ভ্যান ভ্যান করো না তো, বসো বসো, নাস্তা করো। কেন? তুমি একজন সিভিলিয়ান হয়ে ভুয়া গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে একজন লোকের কাছ থেকে তথ্য আদায় করেছো এবং এটা পুলিশ জানে। কি? এই তোকে কে বলেছে আমি ভুয়া গোয়েন্দা সেজেছি? আমাকে বলবে কেন? বলেছে পুলিশকে। আমি কেন? অন্তটা দেখো, এত জরুরি তলব কেন? বসেন 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 তসলিম সাহেব, বসেন। কি ব্যাপার? আপনি যেভাবে হাসছেন তাতে তো মনে হচ্ছে আপনি কোনো ভালো সংবাদ দিতে ডেকেছেন। ভালো সংবাদ? আর ভালো সংবাদ হলে তো ভালোই হতো। তাহলে খারাপ সংবাদ, খুবই খারাপ সংবাদ। খারাপ সংবাদ? তাহলে আপনি এত খ্যাক খ্যাক করে হাসছেন কেন? আমার হাসি লাগামহীন বলে উপরাল্লাহ আমাকে হাসি দিয়েছেন, কিন্তু হাসি থামানোর জন্য রিমোট কন্ট্রোল দেননি, ওটা দিতে ভুলে গেছেন। হাসির সময়ও হাসি, আবার কান্নার সময়ও হাসি। ও এই যে দেখেন, আবার হাসি চলে আসছে, থামাতেই পারছি না। হাসেন আপনি, আপনার রিমোট কন্ট্রোলহীন হাসিটা হাসেন। খারাপ সংবাদটা কি সেটা বলেন? আরে আরে, ওই মেয়েটা, ওই মেয়েটা আমাদের পথে নামিয়ে ছাড়বে। মানে কোন মেয়েটা? ও মিস শানু? না না না, মিস শানু না বলে বলুন যে মিস ছানু। ওর মতো জানু মেয়ে আমি দুটো দেখিনি। আমি তো আগেই বলেছিলাম এখন নারীদের যুগ, অযথা কোনো মেয়ের পিছনে লাগতে যাবেন না। তা কি করেছে আপনার মিস শানু, সরি ঝানু? কি করেনি, গতকালই ওই মেয়েটা থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ করেছে। এই তদন্তকারী অফিসার কি করেছে জানেন? আমাদের নামে অভিযোগটি হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছে। মাই গুডনেস! তাই? তাহলে তো খুব বিপদের কথা। আচ্ছা আপনি কি আপনার বসকে বিষয়টা জানিয়েছেন? কি বললেন উনি? আরে ঝামেলাটা তো ওই বসই লাগিয়েছে। হায়ার অথরিটি অলরেডি বিষয়টাকে আমলে নিয়ে নিয়েছেন। অথচ দেখেন যে বস মিস ঝানুকে পছন্দ করেছে বলেই কিন্তু আমাদেরকে নিয়োগ দিয়েছেন, আর এখন উল্টো আমরা একটু বিপদের মধ্যে পড়ে গেলাম। করে কি লাভ হলো? মিস ঝানু তো ঝুনো নারকেলের মতো আমাদের ঝনঝনে বানিয়ে দিল, এখন এখন কি হবে বলেন? এসব কেসে একদিনের মধ্যে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। ওই ওয়ারেন্ট ইস্যু হওয়ার আগে আমাদেরকে মাত্র একদিনের সময় দিয়েছে। আমরা যদি ওই যে মিস ঝানুকে বুঝিয়ে শুনিয়ে মামলাটা তুলে নিতে পারি তাহলে ওয়ারেন্ট ইস্যু আর হবে না। মিস ঝানুকে বোঝাবেন কি করে? সে তো অসম্ভব আলম সাহেব। অসম্ভবকেই তো সম্ভব করতে হবে, দরকার হলে মেজার পা ধরে মাপ চাইতে হবে।
তা না হলে নারী ও শিশু নির্যাতন আইনে দুই বছরের জন্য ফেঁসে যেতে হবে রে ভাই। পা ধরে মাপ চাইতে হয় আপনি চান, এসবের ভিতরে আমি নেই, আমি নির্দোষ। আপনারা যে জোর করে আমাকে এই কাজটা করিয়েছেন সেটা প্রমাণ করার মতো যথেষ্ট এভিডেন্স আমার কাছে আছে। একটা মেয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে, এটা কোনো কথা হলো? আসি বসুন। আমাকে আমাকে তো আপনি চিনেন না, চলে যেতে চাইছেন যান, কিন্তু যাওয়ার পর এমন প্যাচ খেলবো না, লাটিমের মতো ভন 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 করে ঘুরতে ঘুরতে আমার। ও ও, এখন তো দেখি আমাকে একা একাই মিস ঝানুর কাছে যেতে হবে। কি বিপদের মধ্যে পড়লাম, কান্না চলে আসার কথা অথচ হাসছি হেসেই যাচ্ছি। ও আল্লাহ, তুমি ভুল করে কেন হাসি থামানোর রিমোটটা আমাকে পাঠিয়ে দিলে না? আমি বুঝলাম না এরকম একটা কাজ তুমি কিভাবে করলে, আমি তো ভাবতেই পারছি না। কোন কাজটা গোয়ানু? গুলশানের ফ্ল্যাট তুমি কিনেছো কেন? কিভাবে তুমি এই ফ্ল্যাটটা কিনলে? আরে তোমাকে না আমি বলেছি এই বিষয় নিয়ে কোনো কথা না বলতে? মেজু ভাই আমাকে এমনিতে রাম ফাঁসানো ফাঁসিয়েছে, আমি মুখ ফসকে আসল গোপন কথাটাকে ফাঁস করে দিয়েছি। এর থেকে অনেক ভালো হতো তুমি যদি দ্বিতীয় বিবাহ করতে। মানে কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমি কাউকে কিছু না বলে গুলশানে অত বড় একটা ফ্ল্যাট কেন কিনতে গেলে? আরে সেটা তো কিনেছি আমাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে। এখানে কি সারা জীবন এরকম গাদাগাদি ঠাসাঠাসি করে থাকবো নাকি? ভবিষ্যতে একটু আরামায়েশ করে থাকতে হবে না? আর ফ্ল্যাট কেনার টাকা সেটা কোথায় পেলে তুমি? এটা নিয়ে খামাখা কেন প্রশ্ন করছো? তুমি জানো না যে কোত্থেকে টাকা পেয়েছি, কেন খামাখা আমাকে বিব্রত করছো? বিব্রত করবো না মানে? অবশ্যই বিব্রত করব। আমি জানি তুমি ঘুষ খাও, কিন্তু আমি কিছু বলতাম না, কারণ আমি সংসারে কোনো অশান্তি করতে চাই না, তাই আমি চুপচাপ থাকতাম। কিন্তু তুমি এত এত টাকা ঘুষ খাও, আমি তো জানতাম তুমি দিনে 200 টাকা 100 টাকা করে ঘুষ নিতে, অন্তত তুমি আমাকে সেটা বলতে। তাই যদি হয় তাহলে গুলশানে তুমি একটা ফ্ল্যাট কিনলে কি করে? আমি জানি না, আমার হিসাবে তো কিছুই মিলছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে ওই ফ্ল্যাটটা তো আমি তোমার নামেই কিনেছি। তুমি আমার নামে কিনো আর যার নামে কিনো সেটা ব্যাপার না। শানু কখন ঘুম থেকে উঠবে, কখন আমি ওর সাথে কথা বলবো? না মেজো ভাইকে আমি এখনই গিয়ে বলে দিব, তারপর মেজো ভাই মিয়া ভাইকে ফোন করে বলে দিবে, দাঁড়াও না। না 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 আনু, এটা তুমি করো না, আমাকে এরকম একটা সর্বনাশের মধ্যে ফেলে দিও না। সর্বনাশ না করলে তো তুমি আরো বেপরোয়া হয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যাবে না। আমি এটা কিছুতেই মেনে দিতে পারবো না যে আমার স্বামী একজন এত বড় ঘুষখোর। আমি আমি নিজে মিয়া ভাইকে জানাবো, এখনই জানাবো। না না প্লিজ আনু, শোনো শোনো আমার কথা শোনো, মিয়া ভাই তাহলে আমাকে ত্যাগ করবে এবং আমার জীবনে নেমে আসবে এক চরম বিপর্যয়। প্লিজ আনু, করতে যেও না প্লিজ। আমাকে এটা করতেই হবে। আরে এই আনু, আরে কি আমি কোন গ্যারা কলার মধ্যে ফেসে গেলাম? এক বিপদ থেকে বেরিয়ে আরেক বিপদের মধ্যে পড়ে গেলাম, এখন এ থেকে উদ্ধারের উপায় কি? আমার জীবনটা তো একেবারে ফাঁতা ফাঁতা করে দিল। এ আনু, সব কিছু এই মেজ ভাইয়ের জন্যে, আমি তোমাকে ছাড়বো না। আমি মেজ ভাই আমি তোমাকে বলে দিলাম, আমি দাঁড়াও আমি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর বলেন স্যার? যে গোয়েন্দা অফিসার তোমাকে ভয় দেখিয়ে তথ্য আদায় করে নিয়েছে তাকে তুমি দেখলে চিনতে পারবে তো? জি স্যার পারবো। উসা লাম্বা, একটু বদ খোঁজ চেহারা, গায়ের রং শ্যামলা।
আচ্ছা ঠিক আছে, ধরো কেউ যদি ওই গোয়েন্দা অফিসারকে নিয়ে তোমার সামনে যায়, তুমি তাকে ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারবে তো? জি স্যার, পারবো স্যার। গুড। ওই গোয়েন্দা অফিসার যখন তোমার সঙ্গে কথা বলছিল, তখন মানে তোমার সামনে কেউ মানে প্রত্যক্ষদর্শী কেউ কি ছিল? ছিল তো স্যার, ওই যে আমাকে দারোয়ান, ওই ভিতরে বসে সব দেখছে শুনছো স্যার। গুড গুড গুড, তাহলে তো আরো ভালো। তুমি ওই দারোয়ানকে বলে রাখো, সে যা দেখেছে যা শুনেছে তদন্তকারী অফিসার যখন গিয়ে তাকে জিজ্ঞেস করবে, ঠিক ঠিক সে যাতে সেগুলো বলতে পারে, মনে রাখতে বলবে। হ্যাঁ জি স্যার, আমি ওরা সব বলে রাখবো স্যার। কিন্তু আপনি দেখেন স্যার, আমার যেন কোনো বিপদ না হয় স্যার। না না না, আরে তোমার আবার কি হবে, রাখছি। হ্যাঁ রাখছি। জি স্যার, জি, আসসালামু আলাইকুম স্যার। টিনা, এই টিনা, এই আমার ঘরে একটু আসবি ভাই? আসছি মেজো ভাই। কি ব্যাপার, মেজো ভাই হঠাৎ করে আমাকে ডেকে পাঠাচ্ছে কেন? কাজু, তুমি যে গোয়েন্দা পুলিশ ছেড়ে চিনার তথ্য জোগাড় করতে গিয়েছিলে, এই কথাটা তো আমাকে বলনি। আর ও যে ঘাগু মানুষ, ও তো তোমাকে ছাড়বে না, ঝামেলা করবে। আর তুমি তো চুপ করো তো মায়া, আমি দেখছি তো বিষয়টা, আমি দেখছি। চিনা, আয় আয় ভাই ভাই, বস 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 না বস। কি ব্যাপার মেজো ভাবি, মেজো ভাই, তোমরা কি শলা পরামর্শ করে আমাকে ওখান থেকে ডেকে আনলে? শলা পরামর্শ মানে কি চিনা? তুমি কি মনে করো আমরা কি সারাক্ষণ তোমার বিষয় নিয়ে শলা পরামর্শ করি? রাগ করবেন না মেজো ভাবি, আমি একটা কথা বলি, আপনি যেরকম সহজ সরল মানুষ এটা ঠিক আছে, কিন্তু আপনার প্রতিধন এই আলী একরাম কাজু, ওর মাথার মধ্যে একটা লেদ মেশিন বসানো আছে, একটা ছোট্ট সাইজের পেরেক যদি ওখানে ঢুকিয়ে দেন দেখবেন ওটা স্ক্রু হয়ে বেরিয়ে এসেছে। এই শাট আপ বেয়াদব, কথার মধ্যে একটা লাইসেন্স থাকতে হয়, যখন তখন যা তা বলতে হয় না। দেখেছো কেন সেটা বলো। আমি আগে যাই, তোমাদের মধ্যে আমি থাকতে চাই না। কোনো সভ্যতা নেই, ভব্যতা নেই, দুই ভাই বিলে কথা বলছো, কিছুক্ষণ থাকলে একেবারে সিক লাগে। অসুবিধা নেই, যাও তুমি যাও, তোমার শিখ হওয়ার দরকার নেই, যাও যাও তুমি। না আমি যাব না, আমি তোমাদের এই ছোট লোক আমি সাক্ষী হয়ে কথাগুলো শুনতে চাই। হ্যাঁ এখন তুমি বলো ওকে কেন ডেকেছো, বলো। হ্যাঁ বলো কেন ডেকেছো, বলো। আচ্ছা, তুই যে খাবার টেবিলের সামনে বসে বললি যে আমি গোয়েন্দা কর্মকর্তা সেজে তোর তথ্য সংগ্রহ করতে গেছি, কথাটা কি ঠিক? আন্দাজে কথা বলবি না, এই শরীরটা মোটা বানিয়েছিস, ওকে ঠিক আছে, মাথাটা মোটা কেন তোর? ও আমার মাথা মোটা হলে কোনো অসুবিধা নাই তো, মাথা মোটা হলে বড় হলে মাথার মধ্যে ঘিলু বেশি থাকে, বুদ্ধি বেশি থাকে। আর তোমার মাথাটার কথা একবার চিন্তা করো, এটা একটা নারিকেলের মালার মতো ফেউসা ফেউসা, ওই এক ধরনের নারিকেল আছে না যে পানি যখন শেষ হয়ে যায় শুকনো ঠন 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 করে বাজে, একটা ঝুনা তুমি, একটা ঝুনা। উফ, এই যে শুরু হয়ে গেল, তোমরা আসল বিষয় থেকে তো সরে যাচ্ছ। তুমি ওকে কেন কথিত গোয়েন্দা সাজার অভিযোগটা দিয়েছো? আমি নাস্তার টেবিলে যখন তোমার পতিবরকে বললাম তখন সে এটার কোনো প্রতিবাদ করেনি, তার মানে ঘটনা সত্য। ও আমি কেন ভুয়া গোয়েন্দা সাজতে ওখানে যাব? তুই আমাকে কি বলতে চেয়েছিস সেটা আমি তখন বুঝতে পারিনি, যার জন্য আমি চুপ ছিলাম। তার মানে এই না যে আমি ভুয়া গোয়েন্দা সেজেছি। সাচ্ছ কি না সাচ্ছ সেটা ওই তদন্তকারী অফিসার বুঝবে। তোমার নিয়ে যাইবো, তোমার তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবো, আমার তো কিচ্ছু বলে দেবো না, ফক ফোকা।
তুমি আমাকে নিয়ে অনেক খেলা খেলছো অনেক দিন ধরে মেজো ভাই, কিন্তু এইবার আসল খেলা দেখবা, খেলা কেবল শুরু, ঠিক আছে না? আসল খেলা আসি মেজো ভাই। কি যে ঝামেলা করবে এখন, এই তদন্ত কর্মকর্তা মানে কি? তদন্ত কর্মকর্তা তো গোয়েন্দা বিভাগে নিয়োগ করে, তার মানেটা কি? চিনা কি তোমার বিরুদ্ধে গোয়েন্দা বিভাগে অভিযোগ করতে যাচ্ছে? আল্লাহ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে তো আমি বিপদে পড়ে যাব। কেন যে আমি একটা গোয়েন্দা শাস্তে গেলাম, আর কেন যে এটা বললাম বুঝতে পারছি না, কি করবো এখন আমি? শানু, তুই তো দেখি অনেক বেয়াদব হয়ে গেছিস। আমি বেয়াদব কেন? আমি আবার কি করলাম? কি করলি মানে? এই যে আমি আমি তোর পাশে এসে দাঁড়ালাম, তারপর বসলাম, তুই তো দেখেও না দেখার ভান করেছিলি। এটা কি বড় বোনের সাথে বেয়াদবি না? আমি তোমাকে দেখেও না দেখার ভান করেছি, কে বলল? কারো বলতে হবে কেন, আমি কি নিজের চোখে দেখিনি? আর আমি দেখছি তো ইদানিং তুমি আমাকে কেমন যেন অ্যাভয়েড করছো। আমি বুঝছি, কিন্তু বুঝেও আমি না বোঝার ভান করে আছি, আমি কিছু বলছি না। তোমাকে অ্যাভয়েড করার আমার চেষ্টা করতে হবে কেন? তোমাকে চাইলে আমি এমনি অ্যাভয়েড করতে পারি। আর এই যে তুমি এখানে চুপচাপ দাঁড়িয়েছিলে, তারপরে বসে থাকলে কোনো সাড়া শব্দ না করে, তাহলে বুঝবো কী করে? মানুষের অ্যাটেনশন নিতে হলে তো মিনিমাম কাশিটা সিও দেওয়া যায়, তা না করে। আর এরপর থেকে যখন আমার ঘরে ঢুকো না, ও ভাই হুটহাট করে ঢুকে পড়বে না, ঢোকার সময় কাশি দিয়ে ঢুকবে। তোর ঘরে ঢুকতে হবে কাশি দিয়ে? কেন, তুই কি বিবাহিত? এখানে বিবাহিত অবিবাহিত আর কি আছে? এটা হচ্ছে বেসিক কার্টেসি, একজনের ঘরে ঢুকার আগে জিজ্ঞেস করতে হয়। কেন, আব্বা আমাদেরকে ছোটবেলায় শিখায়নি? তোর তো কিছুই মনে নেই। এখন থেকে আমার ঘরে ঢুকার আগে কাশি দিয়ে ঢুকবি। মনে থাকলে কাশি দিয়ে ঢুকবো, মনে না থাকলে কাশি দিয়ে ঢুকবো না, এটা নিয়ে কোনো কথা আর তুই বলতে পারবি না আমাকে। আর শানু, কালকে থেকে অপেক্ষা করছি, তোর সাথে আমার একটা জরুরি মিটিং করতে হবে। কালকে তুই বাইরে থেকে এসে ঘুমায় পড়লি, আজকে উঠলি এত দেরি করে, তুই কালকে এত টায়ার্ড ছিলি কেন? কেন আবার বাইরে যাওয়ার সময় তোদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে খটমট দেখে গেছি, তাড়াতাড়ি এসে আমি ভয়ে ঘুমিয়ে পড়েছি, না হলে তুই আমাকে ঘুমাতে দিতি? একটু পরপর এসে বলতি, শানু এখন আমি কী করব, শানু তোর দুলাভাইকে কী করা উচিত, শানু তুই আমাকে বাঁচা। তোদের এই সমস্ত শুনতে শুনতে আমি একদম সিক অ্যান্ড টায়ার্ড হয়ে গেছি। এত নিষ্ঠুরের মতো কথা বললি তুই, আমি না তোর বড় বোন, তোর বড় বোন যখনই কোনো বিপদে পড়বে তখন ছোট বোনকে বলবে না তো কাকে বলবে? তুই যদি ছোট বোন হয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার না করিস তাহলে কে করবে? বড় বোন যদি ডায়রিয়ার মতো ঘন ঘন বিপদে পড়ে তাকে কতবার উদ্ধার করা যায় তুমি বলো? আর তোমরা তোমাদের হাজবেন্ডকে বুঝিয়ে শুনিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারো না? এই আমার ফোন বাজছে, এক মিনিট। এই শানু তাড়াতাড়ি ফোন শেষ করে আয়, তোর সাথে মিটিং আছে জরুরি। এটা যদি ওটা না হয় ওটা হয়, তাহলে ওটা কিভাবে এটা হলো? ও আমার মাথায় কিছু ঢুকছে না শানু। এটা আবার কার নাম্বার চিনলাম মতো? হ্যালো, কে বলছেন? আপনি কি মিস ঝানু বলছেন? কি বললেন? ও সরি সরি সরি, আমি আসলে ওই যে মিস ঝানু বলতে গিয়ে মিস ঝানু বলে ফেলেছি। আসলে হয়েছেটা কি, ওই মিস ঝানু এটা হচ্ছে আমার শালিকার নাম। আপনার শালিকার নাম কি সেটা তো আমার জানার কোনো দরকার নেই, আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন, কিন্তু কি বিশেষণ প্রয়োগ করলে আপনি আমাকে চিনবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। থাক থাক থাক,
আপনাকে আর কষ্ট করে চেনাতে হবে না, আমি আপনাকে চিনতে পেরেছি। চিনেছেন? গুড গুড, ভেরি গুড। আচ্ছা বলুন তো আমি কে? আপনি হচ্ছেন মোস্ট নটোরিয়াস রুচিহীন অভদ্র ছোট লোক মিস্টার আলম সাহেব, কি ঠিক চিনেছি? ঠিক চিনেছেন, কিন্তু ওই যে চেনার বেলায় যে বিশেষণ প্রয়োগ করেছেন ওটা শুনে মনে হচ্ছে না চিনলেই ভালো হতো। ফালতু কথা না বলে ফোন করেছেন কেন সেটা বলেন। জি মানে আপনার সাথে খুবই জরুরি একটা কথা ছিল, আপনি কি কষ্ট করে আমাদের অফিসে একবার আসতে পারবেন? আপনার সাহস তো মন্দ না, আপনি আমাকে আবার আপনার অফিসে যেতে বলেন, কোন মতলবে শুনি? বিলিভ মি, আর কোনো মতলব নয়, আমরা আপনার সাথে সমঝোতে আসতে চাই, মানে আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি, দয়া করে একবার অফিসে আসেন না প্লিজ। আমি আপনাদেরকে বলে এসেছি না, আমাকে 1 কোটি টাকা দিল আপনাদের অফিসে আমি আর কোনোদিন যাব না, আর আমাকে ফোন না করে আপনারা বরং ওই জেলের অফিসারদেরকে ফোন করেন, যেন আপনাদের যে থাকার ঘর আছে সেটা ভালো মতো গুছিয়ে রাখে। আর শুনেন, বলবেন আপনাদের খাবারের ভাতটা যেন বাসমতি চালের হয়, ঠিক আছে? বাসমতি চালের ভাত ঘ্রাণটাই অন্যরকম, কিন্তু জেলে বসে বাসমতি চালের ভাত যাতে খেতে না হয় সেটার জন্যই আপনার সাথে আমরা অফিসে বসে একটু কথা বলতে চাই। আপনি বলতে চাচ্ছেন কিন্তু আমি আর শুনতে ইন্টারেস্টেড না, বাই। প্লিজ প্লিজ ফোনটা কাটবেন না মিস শানু। মেয়েটা আসলেই একটা ঝানু, মানে তসলিম সাহেবকে একটা ফোন দিই। জি বলুন মিস্টার আলম সাহেব। হ্যালো 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 হ্যালো, সরি সরি সরি, হাসিটা নিয়ন্ত্রণই করতে পারছি না। তবে আপনাকে যে ব্যাপারে ফোন করেছি সেটা কিন্তু খুবই ব্যাড নিউজ। দেখুন আলম সাহেব, আপনাকে বলেছি এসব বিষয় নিয়ে আমাকে ফোন করবেন না। ব্যাড নিউজ হলে সেটা আপনার জন্য ব্যাড নিউজ, আমার জন্য নয়। এসব বিষয় থেকে আমাকে দূরে রাখুন, লিভ মি অ্যালোন। ভাইয়া আমি তো আপনাকে অ্যালোনই করে রেখেছি, কিন্তু মিস ঝানু তো সেটা হতে দিচ্ছেই না। মিস ঝানু? ও আপনি শানুর কথা বলছেন? হ্যাঁ, কি করেছেন উনি? এই মাত্র ওনার সাথে টেলিফোনে কথা বললাম একটা সমঝোতা করার জন্য, কিন্তু ওই ঝানু তো রাজিই হচ্ছে না। রাজি না হলে কি করতে হবে সেটা করেন। নিজেরা নিরাপদ ভেবে খুব মজা নিচ্ছেন তসলিম সাহেব। হো হো, প্লিজ আপনি আপনার কন্ট্রোল ছাড়া হাসিটা বন্ধ করেন। নিজেকে নিরাপদ ভেবে নিরাপদে আছেন ভাবলে একেবারেই কিন্তু ভুল করবেন তসলিম সাহেব। হো হো হো, মানে কি? এই খ্যাক খ্যাক মার্কা হাসি বন্ধ করে সবকিছু একটু খুলে বলুন তো। সবকিছু খুলে বলতে গেলে যে একেবারে উলঙ্গ হয়ে যেতে হবে। তার চাইতে একটুখানি খুলে বলি, ওই যে মিস ঝানু মামলাটা যে করেছে না, আপনি কিন্তু ওখানে 2 নম্বর আসামি। মিস জানুকে বাগে আনতে না পারলে ওয়ারেন্ট কিন্তু আপনার এগেনস্টে হয়ে যাবে। আপনার কাছে যত এভিডেন্স থাকুক কিচ্ছু কাজ হবে না, ধরা কিন্তু আপনিও খাবেন তো সলিম সাহেব। সরি, পরে কথা হবে, রাখছি, বাই। না 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 না, শুনুন শুনুন শুনুন, আপনি ফোন রাখেন, আমি আপনার অফিসে এসে কথা বলছি। ওকে ওকে, রাখেন। আমি একলা ধর না, তসলিম সাহেবের ধর। হো হো, মিস ঝানু আসলেই ঝানু, তসলিম সাহেবকে একটা না না সিস্টেমে তো আমিও পড়ে যাব, কিন্তু হাসি হাসি কেন? বিশ্বাস হচ্ছে না তুলা ভাই এরকম একটা কাজ করতে পারে। আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে। তুই বিশ্বাস কর শানু, প্রথমে তো দুলা ভাই আমাকে যখন গুলশানে নিয়ে গেল, তখন সেই ফ্ল্যাটের কেয়ারটেকার তাজেল, তাজেল তো আইগুই করে সব মিথ্যা কথা বলল। তারপর তোর দুলা ভাই যখন ঝাড়ি মেরে বলল সত্যি কথাটা বলতে, তখন তাজেল বলল কথাটা। দুলা ভাই গুলশানে ফ্ল্যাট কিনেছে,
অথচ তুমি জানো না কেমনে কি। আজকে সকালে তুই ঘুমাচ্ছিলি বলে তোর সাথে আলোচনা না করেই আমি তোর দুলাভাইয়ের সাথে বার্গেনিং করতে বসে গেলাম। কিসের বার্গেনিং? কিসের আবার? তোর দুলাভাইয়ের সাথে বার্গেনিং এর কোনো শেষ আছে আমার? আজকে তোর দুলাভাইকে আমি থ্রেট করলাম, গুলশানে ফ্ল্যাট কেনার কথা আমি মিয়া ভাইকে বলে দেব। তখন তোর দুলাভাই কি বললো জানিস? দাঁড়াও দাঁড়াও, আমাকে গেস করতে দাও। দুলাভাই বলেছে যে ফ্ল্যাটটা তোমার নামে কেনা, ঠিক না? আল্লাহ, হ্যাঁ, তুই সব কথা এত ঠিক ঠিক করে বলিস কি করে? শোনো, ঘুষখোররা কখনো কোনো কিছু নিজের নামে কেনে না, সবসময় স্ত্রীদের নামেই কেনে। তাই তো, তুই এত জানিস শানু। মায়াবা, আপনি আবার এখন এখানে কি করতে আসছেন? এখন আর তখন কি, শানুর সাথে কথা বলতে কি আমার সময় চিৎ করে আসতে হবে? একটু শর্ত আমি বসি। শানু কেমন আছো? ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। তোকে তখন বললাম না দরজার ছিটকানিটা লাগাই দিই, নাহলে যে কোনো সময় মা আপা এসে ঝামলা করতে পারে। তুই তো শুনলি না আমার কথা। আনু, তুই কিন্তু খুবই হিংসুটি হয়ে গেছিস, এটা কি ধরনের কথা? ছিটকিনি লাগিয়ে তুই শানুর সাথে আমাকে দেখা করতে দিবি না? হতে পারে তোর বোন, তাই বলে ওর উপর আমার কোনো অধিকার নেই? আমি ওকে কম ভালোবাসি? আরে, কিসের মধ্যে আপনি কি টেনে আনলেন? আচ্ছা, তুই অনেকক্ষণ ওর সাথে আলোচনা করেছিস না, এখন যা, আমার একটু জরুরি কথা আছে, প্লিজ যা। না, আপনার থেকে আমার বেশি জরুরি আলাপ ওর সাথে আছে। আবার আপনি পারাপারি না করে এখন যান তো। আপনারা দুজনই এখন যান, আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউ আছে, টাইম নেই, আমার প্রিপারেশন নিতে হবে। আমি আগে ইন্টারভিউটা দিয়ে আসি, তারপর ফিরে এসে দুইজনের সমস্যা আলাদা আলাদাভাবে শুনব, ঠিক আছে? প্লিজ নাও লিভ দিস রুম। আপনার জন্য আমার জরুরি আলাপটা পিছায় গেল। আই শোন, তোর কি জরুরি আলাপ আমার জানা আছে? তোর বোন বলে সবসময় তোরই ওর সাথে জরুরি আলাপ থাকবে না? শানু, তুমি ইন্টারভিউটা তাড়াতাড়ি দিয়ে চলে এসো তো ভাই, আমার আলাপটা কিন্তু আগে করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে সবাই পাগল, পাগলদের সাথে থাকতে থাকতে আমিও একদিন পাগল হয়ে যাব। টাইম নেই। না না না, সময় কিন্তু আর বেশি নেই মিস্টার তসলিম সাহেব, কি করতে হবে তাড়াতাড়ি বলে ফেলুন। কি করবেন সেটা বলার কি আছে আলম সাহেব? দেখুন, আপনার কথায় আমি মিস শানুকে ইন্টারভিউ ডেকেছিলাম, ওনার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছি, সবই আপনার জন্য আর আপনার ওই বসের জন্য। এখন আপনি তদন্তকারী এই কর্মকর্তাকে ফোন করে বলে দেন, তিনি যেন আমার নামটা এফআইআর থেকে ডিলিট করে দেন। ব্যাপারটি তো এত সস্তা না তসলিম সাহেব। প্লিজ প্লিজ, নিয়ন্ত্রণহীন হাসিটা কন্ট্রোল করেন, মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে। উনি যখন আপনার অফিসে আসবেন না তখন আর উপায় কি? কথাটা কিন্তু আপনি খারাপ বলেননি, কিন্তু মিস জানু, জানুন বাড়ির ঠিকানা আমি কি করে পাবো? আরে, আমি তো দেখছি আপনি বড়সড় আকৃতির একটা গবেট। মিস শানু যে আপনাকে সিভি পাঠিয়েছিলেন, ওখানে তো তার প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তাইতো তাইতো তাইতো, মাথাটা আসলে কাজই করছে না, টেনশনে আছি তো। চলুন চলুন, দুজনে মিলে মিস শানু, সরি সরি, মিস জানুর বাসায় যাই। প্লিজ আলম সাহেব, আমাকে ক্ষমা করবেন, আমি জরুরি কাজে মতিঝিল যাচ্ছিলাম, বিপদের কথা শুনে আসতে হলো। ওখানে আমি না যেতে পারলে আমার একটা কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। এক কাজ করুন, আপনি বরং যান, গিয়ে মিস শানুকে সরি বলে দিন, দেখবেন উনি খুশি হয়ে মামলা তুলে নিচ্ছেন। আমি আসি, থ্যাংক ইউ।
তাই যেন হয়, তাই যেন হয়। এই অসময়ে আবার কে ফোন করলো? আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? সাংবাদিক? কোন পত্রিকা থেকে বলছেন? আচ্ছা, আপনি কি KNK কোম্পানির মিস্টার আলম সাহেব বলছেন? জি বলছি, কিন্তু আপনি কেন ফোন করেছেন সেটা আগে বলুন তো। আমরা শুনেছি আপনার নামে একটা মামলা হয়েছে, ঘটনাটা কি সত্যি? খবরটা কোথা থেকে পেয়েছেন সেটা আগে বলে ফেলুন না। একটা অখ্যাত অনলাইন পত্রিকায় ছোট আকারে নিউজটা হয়েছে, আমরা এটা হাইলাইটস করে নিউজটা করতে চাই। এটা একটা সেন্সিটিভ ঘটনা। আপনি এবং RT অ্যাপারেলসের মিস্টার তসলিম সাহেব একটি মেয়েকে ইন্টারভিউ ডেকে অসৌজন্যমূলক আচরণ করেছেন, এটা একটা হট নিউজ হবে। মানে এটার জন্যে আমাকে কেন ফোন করেছেন? কারণ এটা সংবাদপত্রের এথিক্স, কোনো নিউজ ছাপার আগে দুই পক্ষেরই কথা শুনতে হয় এবং তাদের মন্তব্য নিতে হয়। ঠিক আছে, ঠিক আছে, ঝটপট করে বলে ফেলুন কী কী জানতে চান। মামলা যেটা হয়েছে সেটা কি সঠিক? আপনারা কি ওনার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন? সত্যি ঘটনা বলুন। আসলে সাংবাদিক ভাই, ঘটনাটা হয়েছে কি মানে সেটা খুবই কমন। মেয়েরা চাকরি করতে আসলে বসদের সাথে একটু সম্পর্ক থাকতেই হয়। কি বলছেন এটা? আপনি তো সাক্ষাৎ শয়তান, আপনার জন্যই তো মেয়েরা চাকরিতে এসে হেরাজ হয়। মানে এইভাবে টেলিফোনে কথা বললে আপনি আদ্য পাদ্য গদ্য উপন্যাস কিছুই বুঝতে পারবেন না। আপনি একটা কাজ করুন, আমার অফিসে চলে আসুন, তারপর সামনাসামনি দু ভাই মিলে মূল ঘটনাটা আলোচনা করি। এই কথাটা আগে বললে তো পারতেন। আসছি আমি। সাংবাদিক কোন ঝামেলায় পড়ে যাই? বিপদের মধ্যে হাসি তো আমার বেড়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি শাহানা পারভিন শানু বলছেন? জি বলছি। আপনি কে বলছেন? আমি MR মিডিয়া থেকে বলছি, অভিক সেন। ও, অভিক সেন, মানে আপনার সাথে বোধহয় গতকালকেও আমার একবার ফোনে কথা হয়েছিল। জি জি, গতকাল একবার কথা হয়েছিল। আপনি হয়তো এটা মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করেছেন যে আপনাদের অফিসে আজকে আমার ইন্টারভিউ আছে। টেনশন করেন না, আমি অলরেডি অন দ্য ওয়ে টু অফিস আছি, কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে যাব। না, মানে হয়েছে কি আমি সেই জন্য ফোন করিনি। তাহলে আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই বেদনার ঝড়।